কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে আরও 3%। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 31% থেকে বেড়ে হল 34%। চলতি বছরের 1 জানুয়ারি থেকে কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে 50 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় 65 লাখ পেনশনভোগী উপকৃত হবেন। এমন একটা সময়ে এই ঘোষণা করা হয়েছে যখন শেষ ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি 8 মাসের সর্বোচ্চ 6.07% পৌঁছে গিয়েছে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর জানুয়ারি এবং জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবছর জানুয়ারিতে সিদ্ধান্ত না হওয়ায় মার্চ মাসের শেষ সপ্তাহে এ নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ত্রিপুরা ও পূর্বতন সরকারের সময়কালে জানুয়ারি এবং জুলাইয়ের রাজ্য সরকারের কর্মচারীদের ধারাবাহিকভাবে ডিএ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো, কিন্তু 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4 বছরে মাত্র 1 বার 3% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে কর্মচারী ও পেনশন প্রাপকদের। ফলে রাজ্য কর্মচারীদের বকেয়া ডিএ পাওনা ছিল 28%। এবারে কেন্দ্রের ঘোষণায় বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ালো 31%। বিভিন্ন কর্মচারী মহলের বক্তব্য, পূর্বতন সরকারের সময়ে বছরে 2 বার ডিএ পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার। এতে ক্ষোভ ধুমায়িত হচ্ছে কর্মচারী ও পেনশন প্রাপক মহলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।